হুমায়রা হিমুর মৃত্যুর পর যেন রহস্য কোনোভাবেই পিছু ছাড়ছে না। নতুন একটি রহস্য হচ্ছে হিমু যে ফ্ল্যাটে থাকতেন এবং তার একটি গাড়ি রয়েছে, সেই গাড়িটি এখন কার হবে। দর্শক, আপনারা জানেন যে রাজধানীর উত্তরায় একটি বাসায় থাকতেন হিমু এবং তার সাথে থাকতেন মেকআপ আর্টিস্ট মিহির। তো তার মৃত্যুর পরে তার কিছু সম্পত্তির কথা জানা গেছে গণমাধ্যমে, সেখানে পরিবারহীন হিমুর কথা বলা হয়েছে। পরিবারহীন হিমু বলতে, হিমু তার বাবা মায়ের একমাত্র সন্তান, মেয়ে সন্তান ছিলেন, তার কোনো ভাই নেই এবং তার বাবার এবং মায়ের বিয়ে হয়, যতটুকু গণমাধ্যমে জেনেছিলাম, 1981 সালে। বিয়ের কিছুদিন পরে, হিমুর জন্মগ্রহণের পর তাদের ডিভোর্স হয়ে যায়। তো তার মা লক্ষ্মীপুরেই থাকতেন হিমুকে নিয়ে। এটা হচ্ছে তাদের পারিবারিক কথাবার্তা। এরপরে হিমু ঢাকায় আসেন, বিভিন্ন নাটকে তিনি অভিনয় করেন, নাটক অভিনয়ের মাধ্যমে খুবই পরিচিত একটা মুখ হয়ে যান আমাদের কাছে। সেই হিমু মারা যাওয়ার সময় তিনি একটি ফ্ল্যাট এবং একটি গাড়ি রেখে যান, যেটা অনেক মূল্যবান একটা সম্পদ বলা যায়। সে সম্পদ এখন কার হবে, এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দর্শক, এ বিষয়ে হিমুর যে সহশিল্পী রয়েছেন, কিছুদিন আগেই হিমু একটি ছবিতে, এক নাটকে কাজ করছিলেন, সেটা হচ্ছে স্বপ্নের রানী। শুটিং সেটে হিমুর সাথে সহশিল্পী ছিল স্বর্ণলতা দেবনাথ। মৃত্যুর কয়েকদিন আগে নিজের শেষ ইচ্ছার কথা শুটিং সেটে বলে গেছেন অভিনেত্রী হিমু। হয় না যে শুটিং করার সময় অনেক মনের কথা বলে সহশিল্পীকে, তো সেরকমটাই আসলে বলেছিলেন। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে স্বর্ণলতা দেবনাথ বলেন, 3 থেকে 4 মাস আগে স্বপ্নের রানী শুটিং সেটে হিমু বলেন যে, এই যে আমি যদি মারা যাই তাহলে আমার ফ্ল্যাট কিংবা যে গাড়িটা রয়েছে এটা আমি অনাথ আশ্রমে দান করে যেতে পারবো। তো তখন সবাই নাকি হিমুর মুখে এমন একটা কথা শুনে বিচলিত হয়ে যান। তারপর তাকে জিজ্ঞেস করলাম, কেন এসব কথা বলছো? এটা হচ্ছে সেই স্বর্ণলতার কথা। তো তখন হিমু উত্তর দিয়েছিল যে, মানুষ তো অনেক কিছুই হতে পারে মানুষের, সবাই যেদিন বেঁচে থাকে না মরে যেতে হবে, সো যদি মরে যায় তাহলে এগুলো অনাথ আশ্রমে দিয়ে যেতে চাই, এরকম একটা ইচ্ছা হিমু পোষণ করেছিল। এটা বক্তব্য হচ্ছে হিমুর সহশিল্পী স্বর্ণলতা দেবনাথের। তো হিমুর সঙ্গে একাধিক নাটকে কাজ করা এই অভিনেত্রী আরো বলেন, তখন বুঝতে পেরেছিলাম আপু একা থাকতে থাকতে অনেকটা ডিপ্রেসড হয়ে গেছেন। প্রথম প্রথম যখন তার সঙ্গে কাজ করতাম তখন আপু বিগো অ্যাপসে অনেক ব্যস্ত থাকতেন, কিন্তু শেষের দিনগুলোতে তিনি অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিলেন, চুপচাপ থাকতেন। আমরা যে চঞ্চল হিমু আপুকে দেখেছি শেষ সময় ওই চঞ্চলতা তার মাঝে পাইনি। তো দর্শক, আমাদের জীবনটা খুবই একটা আশ্চর্যময় একটা জীবন, সেটা হচ্ছে আপনি আসছেন খালি হাতে, আপনি চলেও যাবেন খালি হাতে। মাঝখানে সময়টা আমরা কিছু সম্পত্তি অর্জনের জন্য অনেক দৌড়দৌড়ি করি, অনেক কাজকর্ম করি, কেউ বিপথে যাই, কেউ অনেকের টাকা মেরে খায়, আবার কেউ অনেকের অনেক কাছ থেকে টাকা নিয়ে অনেককে বিপদে ফেলে। তো সে টাকা পয়সা সয় সম্পত্তি কিছুই কিন্তু কিছু না, এটা কিন্তু হিমু যে চলে গেছে, হিমুর চলে যাওয়াটা আমি বলবো যে তাদের অঙ্গনের যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। কারণ দুনিয়াতে আপনি যতই রংচং মাখা জীবনটা দেখেন না কেন, আসলে সবটাই হচ্ছে অন্ধকার। চার দেয়ালের মাঝে আপনি মানুষটা যেমন, ঠিক ওই মানুষটাই আপনি। লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে মানুষটা আপনি না। এটা আমাদের দর্শকদের, আপনারা বিভিন্ন পরিস্থিতি ঘটনা এগুলো উল্লেখ করে দেখান বা বোঝান, আপনারা অনেক ভালো অভিনয়ের মাধ্যমে আমাদের মনে জায়গা করে নেন। যাই হোক, এ বিষয়ে শিল্পী সঙ্গে যে সভাপতি রয়েছেন আহসান হাবিব নাসিমের সঙ্গে কয়েকটি পত্রিকা যোগাযোগ করেছে। নাসিম ভাই বলেছেন, যেহেতু হিমুর বাবা মা কেউ বেঁচে নেই, তাই আদালত থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই যে সম্পত্তিগুলো এগুলো পুলিশের হেফাজতেই থাকবে। সম্পত্তি বলতে ফ্ল্যাট এবং গাড়িটা। দলিলপত্র চেক করে দেখা হবে কোনো উইল আছে কিনা, যদি উইল থাকে সেটা সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায় 2020 সালে হিমুর মা শামিমারা চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার বাবা প্রকৌশলী সানাউল্লাহ গত আগস্ট মাসে মারা যান। অভিনেত্রীর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সাবেক পরিচালক মঈনুদ্দিন
চৌধুরী জানান, 1981 সালে চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। জানালার সঙ্গে হিমুর মায়ের বিয়ে হয়। হিমুর জন্মের পরে তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে হিমুকে নিয়ে তার মা লক্ষ্মীপুরে থাকতেন, কখনো দাদার বাড়িতে যাওয়া হয়নি হিমুর। দর্শক, আমি আবারও বলছি, হিমু হচ্ছে আমাদের যারা মিডিয়া অঙ্গনে কাজ করেন তাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। এরকম ডিপ্রেসড হয়ে বিভিন্ন বিপথে যাওয়া হিমু আমাদের আশপাশে অনেকে আছে। হয়তো হিমু তিনি অভিনয় করতেন দেখে আজকে তাকে নিয়ে আমরা অনেক বেশি কথা বলছি। এরকম হিমু অনেক আছে, হিমু অনেক মারা যাচ্ছে, অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অনেকেই অনেকভাবে টাকা পয়সা উপার্জন করছেন, কিন্তু আলটিমেটলি টাকা পয়সা আপনার সাথে যাবে না, আপনার সাথে টাকা পয়সা যাবে না, আপনার সাথে যাবে যেটা আপনি দুনিয়াতে অন্তত পক্ষে ওইটুকু ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন যে আল্লাহ তাআলাকে খুশি করা। হিমু আত্মহত্যা করেছে বা যাই হয়েছে, এখানে একটা বড় কারণ দেখানো হয়েছে, একাকিত্ব। বারবার বলা হয়েছে যে একাকিত্ব হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত, যে আল্লাহ তাআলাকে চিন্তা করা, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকার একটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু আমরা সেটা না করে আমরা একাকিত্বটা ফিল করছি অন্যভাবে। যাই হোক, ভালো থাকবেন দর্শক। যদি হুমায়রা হিমু তার কোনো আপডেট পাবো সে জানাবো। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।